আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর আশীষ সহমতে ভালো আছো। ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আমার বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রিন্সিপাল অফ ফিনান্স, যেটার কোড হচ্ছে 22-2607, ওই কোডটি নিয়ে আলোচনা করব। তোমাদের যোগাযোগের ধারাবাহিকতায় যেটা পেলাম যে তোমরা আজ যে ক্লাসটা নিব সেটা লিভারেজ এবং মূলধন কাঠামোর উপর প্রবলেম দেখতে চাচ্ছিলে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখব যে আজকে আমি লিভারেজ এবং মূলধন যে কাঠামো সেখান থেকে মূলধন কাঠামো সাইটের একটা অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। মূলধন কাঠামোতেও মূলত ওই তিন ধরনেরই কথা, যে কোম্পানি বা দীর্ঘমেয়াদী বা হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানিগুলো কীভাবে মূলধন সংগ্রহ করে বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে, অগ্রাধিকার শেয়ার বিক্রির মাধ্যমে এবং হচ্ছে বন্ড বা ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে। তো আমি সেই হিসাবে তোমাদেরকে আজকে একটা প্রবলেম দেখাবো, যে তোমরা আমার সাথে কন্টিনিউ করো, দেখো কতটুকু বুঝতে পারো। তো শুরু করছি আমার অঙ্ক, যে আমার একটা অঙ্ক আছে, সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জামান জিহান লিমিটেড অ্যাজ ফলোজ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০১৪-এ আসছিল। প্রবলেম নাম্বার কত ছিল নাই, 2014-এ আসছিল। আমার একটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, যে সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জিমান জিহান লিমিটেড ইজ অ্যাজ ফলোজ, কমন স্টক টাকা 100 পার শেয়ার। হ্যাঁ, এখানে কমন স্টক দেওয়া আছে কত, টাকা 100 পার শেয়ার, টাকা 100 পার শেয়ার। তারপরে 12% হইল ডেট, আর টোটাল কস্টের উপরে হইল তোমার দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড ইটস ক্যাপাসিটি দ্যাট উইল রিকোয়ার্ড অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12 লাখ। দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং। কী বলছে এখানে, যে কোম্পানি এক্সপান্ড করতে যাচ্ছে মানে বাড়াতে যাচ্ছে, দ্য কোম্পানি ইজ প্ল্যানিং, কোম্পানি পরিকল্পনা করেছে যে টু এক্সপান্ড ইটস ক্যাপাসিটি, এটার ক্ষমতা বাড়াবে, কী ক্ষমতা, ফিনান্সিয়াল ক্ষমতা। দ্যাট উইল রিকোয়ার এডিশনাল ক্যাপিটাল অফ টাকা কত, 12 লাখ, 12 লাখ টাকা সাথে আরও বাড়াবে। হ্যাঁ, দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং, ওই ফাইন্যান্সিংয়ের 4টা ধরন দেওয়া আছে, অর্থাৎ 4 ভাবে কোম্পানি বাড়াইতে পারে। যেমন নাম্বার 1 দেওয়া আছে ইস্যুইং 10% ডিবেঞ্চার, এগুলো হচ্ছে আগের কথা, এবার বলতেছি ইস্যুইং 10% ডেট আর কি, ডেট লিখলেই হবে, 10% ডেট। তারপরে এটা হচ্ছে এতে বলা আছে, হ্যাঁ, আর বিতে বলছে তোমার 12% প্রেফার শেয়ার, কেমন, আর সিতে বলছে হলো কি, সিতে বলছে হলো তোমার ইস্যুইং কমন স্টক 100 টাকা করে, তাহলে ইকুইটি শেয়ার বা কমন শেয়ার ছাড়তে পারে প্রত্যেকটার মূল্য 100 টাকা করে, আর 50% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার, 50% হলো তোমার কমন স্টক, তাহলে ডিতে বলছে হলো 50% করতে পারে কিসে, ডিবেঞ্চারে, কেমন, যেটা ইন্টারেস্ট রেট 10% দি, আর বাকি 50% আবার করতে পারে কিসে, ইকুইটি শেয়ারের মাধ্যমে, ইকুইটি শেয়ারের মাধ্যমে যেটার ভ্যালু হচ্ছে 100 টাকা করে। এই হচ্ছে বলা আছে এগুলো। তারপরে তোমাকে এবার বলা হয়েছে দ্য এক্সপেক্টেড রিটার্ন আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স
অর্থাৎ ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইজ টাকা 8 লাখ। তাহলে এখানে আরও বলা আছে কি ইবিআইটি, এটা হলো প্রবলেমটা, প্রবলেম তো ইবিআইটি বলা আছে কত টাকা, 8 লাখ টাকা, কেমন। আর কি বলা আছে যে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট আর্নিং পার শেয়ার, তোমাকে বলা হচ্ছে যে ইপিএস কত টাকা, তাহলে তুমি বার করো তো ইপিএস আর্নিং পার শেয়ার কত টাকা। অর্থাৎ আর্নিং পার শেয়ারের আরেকটা নাম হচ্ছে কি ডিভিডেন্ডও বলতে পারো, অথবা ডিভিডেন্ড কত সেটা তোমাকে বার করতে বলছে। হ্যাঁ, আন্ডার ডিফারেন্স মেথড অফ ফাইন্যান্সিং, যে হুইচ অল্টারনেটিভ শুড জিমান জিহান লিমিটেড সিলেক্টেড, যে যে অল্টারনেটিভ মেথডগুলো বলা হচ্ছে বিভিন্ন ওয়েতে সেগুলো দিয়ে ইপিএস কত আসবে এবং জিমান জিহান লিমিটেড কোনটাকে নির্বাচন করবে বা সিলেক্ট করবে। হ্যাঁ, তাহলে আমরা এবার চলে যাই ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করার জন্য। যে এখানে আমরা টোটালি একটা টেবিল তৈরি করব, টোটালি ইবিআইটিকে বের করার জন্য টেবিল আকারে করলে সুন্দর হয়। তাহলে ইবিআইটিকে বের করব আমরা কীভাবে, এখানে ক্যালকুলেশন অফ টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস আর্নিং পার শেয়ার, কেমন। তো এটা পার্টিকুলার্স থাকবে এখানে, প্রথমে পার্টিকুলার্স, তারপরে এবার আসবে তোমার চারটা অল্টারনেটিভ না, আমাদের অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ এ, তারপরে তুমি চলে আসো অল্টারনেটিভ বি, এরপর চলে আসো সি আর ডি, অল্টারনেটিভ সি, এরপর হচ্ছে অল্টারনেটিভ ডি, কেমন ডি। তাহলে এবার দেখো প্রথমে আমাদেরকে কি বলা আছে ইবিআইটি, ইবিআইটি কত দেওয়া আছে 8 লাখ টাকা, তাহলে প্রত্যেক ঘরে এখানে চলে যাবে 8 লাখ টাকা করে, 8 লাখ টাকা, কেমন, 8 লাখ টাকা, 8 লক্ষ টাকা, তো এখান থেকে দেখো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ফার্স্টে আমরা ইন্টারেস্ট বাদ দিব, তারপরে ট্যাক্স বাদ দিব, তারপর আসবে ইএটি আর্নিং আফটার ট্যাক্স। হ্যাঁ, তারপর ইএটি থেকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করেই, মানে টোটালি এখানে যদি তুমি ইবিআইটি থেকে ইপিএসটাকে বের করতে চাও তোমাকে কি করতে হবে, ইবিআইটি থেকে ফার্স্টলি তোমার বাদ দিতে হবে ইন্টারেস্ট, কারণ ডিবেঞ্চার হোল্ডারদেরকে সর্বপ্রথম তোমার ইন্টারেস্টের পাওনা বুঝিয়ে দিতে হবে। ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে তুমি সরকারকে দিবা কি ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে এবার তোমার কাছে থাকতেছে কি ইএটি, ইএটিকে তুমি এবার কমন স্টক যে ক্যাপিটাল আছে বা শেয়ার সংখ্যা আছে সেই শেয়ার সংখ্যা দিয়ে যখন ভাগ করবা তখন ইপিএস বের হবে। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে করতে থাকবি। এখন ইন্টারেস্ট হচ্ছে কত টাকা তোমার, লেস করবো আমরা এখান থেকে কি বা মাইনাস করবো এখান থেকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, কেমন। ইন্টারেস্টের ব্যাপারে বলা আছে তোমার ইন্টারেস্ট কত পার্সেন্ট, 12% ডিবেঞ্চার, আর তোমার পুরাতনটা ছিল যেটা এক্সিস্টিং ছিল সেটা হচ্ছে 12%, আর নিউটা হচ্ছে 10%, কেমন। এখানেও যেটা নাম্বার ডি তেও বলা হচ্ছে 10% ডিবেঞ্চার, আর একটা হচ্ছে কি 100 টাকা করে 50% ইকুইটি শেয়ার, আর 50% ডিবেঞ্চার বিক্রি করতে পারে 10% ইন্টারেস্টে। তো তাহলে আমরা যে ঘরে যেটা, অর্থাৎ নাম্বার এ তে কত পার্সেন্ট ইন্টারেস্ট আসে, নাম্বার বি তে তো কোনো ইন্টারেস্ট নেই, নাম্বার সি তে তো নেই, ব্যাট হলো তোমার নাম্বার ডি তে নতুন করে কত আসে সেটা আমরা দেখবো। তাহলে এক্সিস্টিং যেটা সেটা তো সবাই পাবে, এক্সিস্টিংটা আমরা বের করি, ওয়ার্কিংসে আমরা এক্সিস্টিংটা যদি বার করতে যাই তোমার দেখো
ওয়ার্কিংস এ আমরা ওয়ার্কিংস এ গেলাম ওয়ার্কিংস 1 এখানে আমরা কি বের করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট হ্যাঁ তো ইন্টারেস্ট এর আমরা কি করব প্রেজেন্ট হচ্ছে কত প্রেজেন্ট এর হলো 10 টাকা যেহেতু দুইটা ছিল আর এখানে বলা হচ্ছে 12 লক্ষ টাকা দশ লাখ টাকা ইন্টু কত 12% সেটা হচ্ছে 1,20,000 টাকা এটা সবাই পাবে কেমন 1,20,000 এটা এটা অলরেডি তো থাকবে দ্বিতীয় থাকবে তৃতীয় থাকবে দ্বিতীয় থাকবে কিন্তু অলরেডি এতে একটু ভিন্নতা কোনটা থাকবে অল্টারনেটিভ এ এতে হচ্ছে ওল্ড কি বলা আছে প্লাস নিউ কত বলা আছে কেমন তো ওল্ড কত বলা আছে ওল্ড তো মানে যে 1,20,000 সবাই থাকবে 1,20,000 ইন্টু নিউ হচ্ছে কত 1,20,000 এর উপর ইয়া সরি 12,00,000 টাকার উপরে তাহলে টোটাল তারা এডিশনাল এখন 12,00,000 টাকা না 12,00,000 টাকার উপরে কত পার্সেন্ট 10% 12,00,000 টাকার উপরে ইন্টু 10% তাহলে কত আসে 1,20,000 একবারে লিখে দিলে আমরা 1,20,000 আর এটার উপরে ক্যালকুলেশন করলে 1,20,000 তাহলে হচ্ছে 2,40,000 টাকা ইন্টারেস্ট কেমন আর অল্টারনেটিভ বিতে হইল বিতে ওল্ড প্লাস নিউ তো এখানে ওল্ডই আছে নিউ তো নাই ওল্ড হলো 1,20,000 কেমন নিউ তো জিরো ওল্ডে 1,20,000 আছে আর নিউতে তো জিরো তাহলে তোমার হচ্ছে 1,20,000 আর অল্টারনেটিভ সিতে সিতেও সেম অবস্থা ওল্ড প্লাস নিউ যদি করি আমরা ওল্ড প্লাস নিউ ওল্ড হচ্ছে সিতে কিন্তু কি বলা আছে টোটালটা ইকুইটি ক্যাপিটাল দিয়ে করবে তাহলে এখানেও 1,20,000 কেমন তারপরে অল্টারনেটিভ সিতে বলা আছে 50% ইকুইটি ক্যাপিটাল আর 50% ডেট তাহলে অল্টারনেটিভ ডিতে বলা আছে ওল্ড হইল কত নিউ তাহলে নিউটা হইলো এখানে কত টাকার উপরে আসছে 12,00,000 টাকার উপরে ধরছি না আমরা 12,00,000 টাকা টোটাল ক্যাপিটাল অর্থাৎ এক্সিস্টিং ক্যাপিটাল তারা কত করতে যাচ্ছে যে ক্যাপিটাল উইল রিকোয়ার্ড এডিশনাল ক্যাপিটাল তারা নতুন করে ক্যাপিটাল কালেক্ট করতে যাচ্ছে 12,00,000 টাকা তাহলে 12,00,000 টাকার উপরে এখন আমার 50% ডেট হয় কত 6,00,000 টাকা তাহলে এখন ওল্ড হইলো কত 1,20,000 আর তোমার নিউ হইলো কত 6,00,000-এর উপরে আমরা কত পার্সেন্ট পাবো এর উপরে 10% ইন্টারেস্ট দিব হ্যাঁ তারপর তাহলে 1,20,000-এর সাথে 6,00,000-এর তোমার হচ্ছে কত 60,000 টাকা যোগ করলে 1,80,000 টাকা ওকে 1,80,000 টাকা তাহলে এবার আমরা ইন্টারেস্ট বসাই দিই প্রত্যেকটা ঘরে অল্টারনেটিভ এতে যাবে হচ্ছে কত 2,40,000 2,40,000 বিতে যাবে কত 1,20,000 সিতে যাবে আবার 1,20,000 দিতে যাবে হচ্ছে কত 1,80,000 ঠিক আছে তো এবার তোমার এটা থেকে এটাকে বাদ দিব বাদ দেওয়ার পরে কত হয় এখান থেকে বাদ দিলে 5,60,000 কেমন এটার নাম কি ইবিটি ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স এখন পরে তো ট্যাক্স বাদ দিব তারপরে এবার তোমার আসে 6,80,000 টাকা তারপরে হচ্ছে 6,80,000 টাকা এরপরটাতে হয় কত 6,20,000 টাকা কেমন তো ইবিআইটি থেকে আয় বাদ দিলাম এবার বাদ দিব হচ্ছে কি টি ট্যাক্স হচ্ছে কত পার্সেন্ট অঙ্কে বলা আছে ট্যাক্স হইলো এই টোটালটার উপরে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট ট্যাক্স হচ্ছে 40% কেমন
40% tax তাহলে এট দ্য রেট 40% tax আমি ধরব কিসের উপরে টোটাল টাকাটার উপরে তাহলে কত হচ্ছে 224000 এটাটা কেমন পরেরটা আসছে 272000 তারপর আসছে 272000 তারপর আসছে 248000 এবার বাদ দেওয়ার পরে হচ্ছে কত 336000 টাকা এটার নাম কি ইএটি ঠিক আছে ইএটি ইএটি হলো কত টাকা তাইলে ইএটি হচ্ছে 336000 408000 তারপরে হচ্ছে 408000 অল্টারনেটিভ সিতে অল্টারনেটিভ বিতে হচ্ছে 372000 কেমন তো এরপরে এবার তুমি চলে আসো এরপরে আমরা বাদ দিব কি যেহেতু প্রেফার শেয়ার আছে হ্যাঁ এই যে প্রেফার শেয়ারের ঘর আছে প্রেফার শেয়ার যেটাতে আছে অল্টারনেটিভ বি এটার থেকে বাদ দিতে হবে লেস কি ডিভিডেন্ড ডিভিডেন্ড অফ প্রেফার শেয়ার কেমন ডিভিডেন্ড অফ প্রেফার শেয়ার তো আর প্রথম করে তো যাবে না তাহলে প্রেফার শেয়ার কিভাবে আমরা ক্যালকুলেশন করব এটা মুছে ফেললাম শুধু প্রেফার শেয়ারটা আমার তাহলে এবার কত টাকা শুধু অল্টারনেটিভ বিতে আছে তো অল্টারনেটিভ বি অনুযায়ী 12 লাখ ডিভিডেন্ড অফ প্রেফার শেয়ার 12 লাখ টাকার উপরে ইন্টু 11% হয় কত 132000 কেমন 132000 টাকা তাহলে আমার এখানে তো ফার্স্টের ঘরে কিছুই নাই সেকেন্ড অপশনে আমরা পেপার শেয়ার দেখতে পাচ্ছি তাহলে সেখান থেকে বাদ দিব কত 132000 টাকা 132000 টাকা আর থার্ড অপশনেও নাই ফোর্থ অপশনে 50% ডিবেঞ্চার ইকুইটি শেয়ার তাহলে নাই তো এবার আমরা আবার এটা হচ্ছে কত 336000 আর এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 276000 এটার নাম কি এটার নাম হচ্ছে ই এ সি এস আর্নিং আফটার কমন স্টক হোল্ডার ঠিক আছে বা কমন স্টক তো তাহলে এটা কত টাকা এটা হলো 408000 টাকা তারপরটা 372000 টাকা ওকে এই ইএসসি কে আমরা এবার ভাগ করব কি দিয়ে ইএসসি কে এবার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার কমন শেয়ার হ্যাঁ কমন শেয়ারের সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাহলে ইপিএস ইকুয়াল টু তাহলে কমন শেয়ার আমাদেরকে বের করতে হবে কমন শেয়ারের সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো কমন শেয়ারের সংখ্যা বের করতে গেলে আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ কমন শেয়ার কমন শেয়ার হ্যাঁ তাহলে এখানেও সেম ভাবে অল্টারনেটিভ এ বি সি ডি দি করব আর ফার্স্ট হলো প্রেজেন্ট বা এক্সিস্টিং যেটা সেটাকে করব তাহলে প্রেজেন্ট হলো কত প্রেজেন্টেও প্রত্যেকটা দাম হচ্ছে কত 100 টাকা করে হ্যাঁ তো তাহলে হলো তোমার বলছে যে পূর্বে ছিল কত 20 লক্ষ টাকা
এখন ২০ লক্ষ টাকা প্রেজেন্টে হলো, তাহলে ২০ লাখ টাকার উপরে তোমার কি করবে, ভাগ ১০০, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত, ২০০০০ শেয়ার সংখ্যা, এটা হলো কি প্রেজেন্টে। এবার অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ এ তে থাকতেছে কি ওল্ড প্লাস নিউ, তাহলে ওল্ড হলো কত, ২০০০০ শেয়ার সংখ্যা, আর নিউ তো কিছু বলা নাই, এটা ডিভেঞ্চার জিরো, ইকুয়াল টু তাহলে সংখ্যা হচ্ছে কত, ২০০০০ই। হ্যাঁ, তো অল্টারনেটিভ বিতে পুরোটাই তো প্রেফার শেয়ার, ঠিক আছে, তাহলে সেম অল্টারনেটিভ বিতে ওল্ড প্লাস নিউ ইকুয়াল টু ওল্ড হইলো কত, ২০০০০, আর তোমার নিউ তো কিছু নাই, তাহলে এটাও ২০০০০। তারপরে সিতে কি বলছে, সিতেও নাই অল্টারনেটিভ, সিতে হইল সেম ওল্ড প্লাস নিউ ইকুয়াল টু সেম এখানেও ২০০০০, ঠিক আছে, চলে আসো অল্টারনেটিভ ডিতে, ডিতে হইল তোমার ওল্ড প্লাস নিউ, তো তো ওল্ড তো তোমার ২০০০০ আছে, আর নিউ এখানে হইলো কত তোমার এই ৬ লাখ ৬ হাজার, না ১২ হাজার নিতে গেলে ৫০%, ৬ হাজার আসে, ৬ লাখ আসে, তাহলে ৬ লাখের তুমি যদি কি করো ১০০ দিয়ে ভাগ করো, তাহলে কত আসে, ৬ হাজার, ২০০০০ যোগ ৬ হাজার ইকুয়াল টু ২৬ হাজার, ঠিক আছে, তাহলে আমরা এবার ভাগ করবো কী কী দিয়ে, কমন স্টকের হচ্ছে এখানে ভাগ করব ২০০০০ দিয়ে, ওকে, তারপরে এখানে ভাগ করব ২০০০০ দিয়ে, এখানেও ভাগ করব ২০০০০ দিয়ে, তারপরটাতে ভাগ করব কত, কত হাজার, ২৬ হাজার দিয়ে, ঠিক আছে। সুতরাং ইপিএস আর্নিং পার শেয়ার সেটা কীভাবে বের করলাম, যে ইপিসিএস কে ভাগ করলাম নাম্বার অফ কমন শেয়ার দিয়ে, তাই না, ভাগ করে আসতেছে কত কত, এখানে এটা হচ্ছে টাকা ১৬.৮০, ১৬ টাকা ৮০ পয়সা, এটা আসতেছে ১৩ টাকা ৮০ পয়সা, এটা আসতেছে ১২ টাকা ৭৫ পয়সা, তারপরটা আসতেছে টাকা কত, ১৪ টাকা ৩১ পয়সা, কেমন, তাহলে এই হচ্ছে তোমার কি ইপিএস, ইপিএস বের করতে বলছে তোমাকে, তাহলে ইপিএস এর সংখ্যা হচ্ছে কিভাবে বের করলাম, যে ইএসি যেটা ছিল আর্নিং আফটার কমন শেয়ার, হ্যাঁ, বা আর্নিং অ্যাট কমন শেয়ার, কমন শেয়ারের যে আর্নিংস সেটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে কি করছি, ইপিএস বের করছি। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো এবং বিভিন্ন ইয়ারের অঙ্কগুলো দেখো, আশা করি তোমরা পারবা আল্লাহর মধ্যে, খুব একটা কঠিন অঙ্ক না। হ্যাঁ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো আর এই ধরনের অঙ্কগুলো তোমরা পরপর দেখতে থাকো, এবং যদি তোমাদের কোথায় প্রবলেম হয় তোমরা পার্সোনালি আমাকে জানাও, তাহলে সেই হিসাবে তোমাদের ক্লাস পরবর্তী যে ক্লাসগুলো সেটা অ্যারেঞ্জ করব, আর তোমাদের যদি কোথাও প্রবলেম হয় সেটাও আমাকে জানাবা, ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।